প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান মিল্ক ভিটা। এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো করোনা চিকিৎসায় জালিয়াতি ও রাজনীতির দায়। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। দুজনকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে আপনারা টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে ফোন করুন। জানিয়ে রাখি একযোগে দেশে এবং বিদেশে অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে, আপনারা সেখানেও চোখ রাখতে পারেন। প্রিয় দর্শক, আজ দেশে করোনা আক্রান্তের 124তম দিনে শনাক্ত 2949 জন আর মৃত্যু হয়েছে 37 জন মানুষের। দেশে মোট করোনা শনাক্ত 1,78,443 জন এবং মোট মৃত্যু 2,275 জন। তো আজকে থেকে শুরু করে কালকে, গতকাল, তার আগে থেকে যে নিউজটা ঘুরপাক খাচ্ছে, কেবল বাংলাদেশ না, ইতিমধ্যে এটা টক অফ দা পৃথিবী হয়ে গেছে, সেটা হচ্ছে যে শাহেদ রিসেন্ট হাসপাতালের শাহেদের যে কেলেঙ্কারি, এবং সেটা পৃথিবীর অনেক কাগজেও নিউজ হয়েছে, এবং বলা হচ্ছে যে এত বড় বেইমান আসলে পুরো পৃথিবীতেই বিরল, মাহমুদুর মান্না এই এই মন্তব্যটি করেছেন। এবং তার কারণে আমরা দেখেছি আমাদের যারা ইতালিতে কাজ করেন, অনেক দেশে কাজ করেন, ইতালিতে প্লেনেই তাকে নামতে দেয়নি আমাদের বাংলাদেশিদেরকে, তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে দোহারে। তো বাংলাদেশে পুরো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেছে, যে এরকম ভুয়া রিপোর্ট দিয়েছে, পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ দিয়েছে, লাইসেন্সের কোনো নবায়ন ঠিক নেই। আসলে কিভাবে স্বাস্থ্য অধিদপ্তর তার সঙ্গে চুক্তি করলো, কাজ করলো, এগুলো প্রশ্ন ঠিক আমরা আসলে উত্তর খুঁজে পাচ্ছি না, যে এরকম একটা করোনা মহামারীর সময়ে এরকম ভয়ঙ্কর জালিয়াতি জোচ্চুরি কিভাবে সম্ভব আসলে। ইমরান সালে প্রিন্স, কোনো উত্তর আছে কি না? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আওয়ামী লীগের যিনি বন্ধু আছেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, যারা দর্শক শ্রোতা দেশ বিদেশে দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যথার্থই বলেছেন যে গত 3-4 দিন যাবৎ সারা দেশে, এমনকি আপনি বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশেও এটা প্রচারিত হয়েছে যে শাহেদ নামা মানে প্রচারিত হয়েছে বা প্রকাশিত হয়েছে বা এটা ধরা পড়েছে। এতে শুধু বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে এটা বলা যাবে না, শুধু এটাই যে হয়েছে সেটা বলা যাবে না, বাংলাদেশ কিন্তু একটা মহা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আপনি দেখেছেন আজকেই ইতালির প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, তিনি সেখানে বলেছেন যে আগামী অক্টোবর পর্যন্ত প্রাথমিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী অক্টোবর পর্যন্ত কোনো বাংলাদেশিকে আপনার প্রবেশ করতে দেওয়া হবে না, ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং সেটা ব্যানার হেডলাইন হয়েছে আজকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে, এবং বিভিন্ন দেশ এ ব্যাপারে কিন্তু আজকে খোঁজ খবর নিচ্ছে। তো এই যে আজকে পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টির জন্য কারা দায়ী? আজকে বলা হচ্ছে আজকে এই শাহেদটা কে? শাহেদ তো একদিনে তৈরি হয় নাই, এই শাহেদ তো আওয়ামী লীগের দীর্ঘদিনের একটা পরীক্ষিত লোক বলেই সর্বমহলে আমরা কিন্তু শুনে এসেছি, এবং এর আগে সেনাকে বিএনপির সঙ্গেও ছিল, আপনাদের সঙ্গে আগে ছিল, এটা একেবারে ছবি প্রকাশ হচ্ছে, একেবারে অসত্য, বানোয়ার, ভিত্তিহীন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি কোনোদিন বিএনপি করেনি, বিএনপির চারপাশে তাকে কখনো দেখা যায়নি, কেউ এটা বলতে পারবে না। আজকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে তার ছবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে তার ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি, পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি, বিভিন্ন টক শোতে আপনারাই তাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন যে তাকে আওয়ামী লীগের বৈদেশিক কমিটির সদস্য হিসাবে উনি পরিচিত পরিচয় দিতেন, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিভাগের উনি নাকি কর্মরত ছিলেন, এবং এত ক্ষমতাবান ব্যক্তি, বিভিন্ন টক শোতে যখন আমিও গিয়েছি, আমার সাথেও কয়েকবার ছিলেন তিনি, তার যে চলাফেরা, আসে আগে পিছে প্রোটোকল, পুলিশ এবং স্ট্যান্ড ফ্ল্যাগ স্ট্যান্ড নিয়ে আসা, একবার এক এক পরিচয় ব্যবহার করতেন, কখনো সেনা কর্মকর্তা, কখনো অমুকের পিএস, অমুকের পিএস, আমার কাছে আমাকে উনি যে আমাকে যে উনি পরিচয় দিয়েছেন, উনি আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর এসডিজি বিভাগের আন্তর্জাতিক বিষয়ক, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিভাগের নাকি একটা কমিটি আছে, সেই কমিটিতে উনি কাজ করেন। মোহাম্মদ জমির তিনি কিন্তু বলেছেন যে উনি মিটিং এ মাঝে মধ্যে আসতেন, এরকম শব্দ তিনি বলেছেন। শুনেন, এখন এটা আওয়ামী লীগ আজকে এটাকে নিজেদের ঘাট থেকে সরানোর জন্য এক এক সময় এক এক কথা বলছে। প্রথমত বলেছে সে তো আওয়ামী লীগই করে না,
কিন্তু আপনারা তো দেখেছেন বিভিন্ন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে কিভাবে তিনি কথা বলেছেন, আওয়ামী লীগের পরিচয় দিয়ে মিডিয়াতে এসেছে, এটা তো আজকে অস্বীকার করা যাবে না। আজকে আওয়ামী লীগের মানে আজকে যে আজকে বলছি আমি যে কথা বলছিলাম যে সাহেব তো একদিনে তৈরি হয়নি, আজকে যে তার রিজাইন্ট হাসপাতালের কথা বলা হচ্ছে যে আপনার লাইসেন্স নাই, এটা তো 2017 সালে সর্বপ্রথম আমরা একটি পত্রিকায় দৈনিক যুগান্তর পত্রিকায় আমরা দেখেছি এই ব্যাপারে রিপোর্ট হতে যে এই হাসপাতালের কোনো লাইসেন্স নাই, সেখানে মানে চিকিৎসার কোনো আপনার সুযোগ নাই, একটা অপরিচ্ছন্ন অবস্থা। তখন তো তারা সেই ব্যবস্থা দিল না, ডাক্তার কিন্তু চুক্তি করলো এই সময়, হ্যাঁ এই লাইসেন্সটা দেখবে না নবায়নটা আছে কিনা। এটা হলো শুনেন, এটা হলো সরকারের প্রভাবে এই এই চুক্তিটা হয়েছে। অনেক ধন্যবাদ মিস্টার প্রিন্স। কাউসার ভাই কোনো জবাব আছে কিনা, রাজনীতিবিদদের কোনো দায় আছে কিনা যে বিষয় নিয়ে কথা বলছি আমরা, আমরা তো মুখ দেখাতে পারছি না। আরটিভি দর্শকবৃন্দকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ প্রসন্ন প্রিন্স। রাজনীতি যেহেতু করি দায়িত্ব নিতেই হবে, এটা আমি আরেকটা দায় স্বীকার করে নিচ্ছি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবেগ সরস্বতী, আওয়ামী লীগ দীর্ঘদিন যে আন্দোলনের সংগ্রাম করে এসেছে সেই রাজপথের নেতা আমি এতক্ষণ আপনারা যা বললেন দেখেন দুর্বৃত্তর কাজ, দুর্বৃত্তায়ন করা। আমরা বাংলাদেশ সহ সারা বিশ্ব বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আছে, এটা শুধু বাংলাদেশ বা এশিয়া বা এই মহাদেশের সমস্যা নয়। প্রথমত দেখতে হবে আমাদের সরকার আওয়ামী লীগ নেতৃত্ব জনপ্রতিনিধি সরকার বাংলাদেশে এই করোনা কত হাজার রোগীর জীবন করেছে জি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটা ধরেছে। আপনি যেটা বললেন এটা খুব দুর্ভাগ্যজনক, আমাদের প্রায় 1 কোটি লোক বিদেশে থাকে, বিদেশে আমাদের একটা বিশেষ বাপমুক, আমরা সেটাই আছি, ইটালিতে একটা ফ্লাইট ফেরত এসেছে, বিরাট দুর্ভাগ্যজনক আমাদের জন্য। শুরু করলেন যে কাজটা সে করেছে, হয়তো আমাদেরকে আরো অনেক কিছু ফেস করতে হবে, অনেক দেশ হয়তো এই কারণে আমরা দেখছি ঢাকা শহরে এখন COVID-19 এর সার্টিফিকেট বিক্রি হচ্ছে, অনেক ক্লিনিক সার্টিফিকেট দিচ্ছে, দুঃখজনক কারণ তারা বিদেশে কাজ করে, কেন বিদেশে কিন্তু অনেক দেশ বলেছে ভিসা এক্সটেনশন করা হবে, কাজের সুযোগ দেওয়া হবে, কেন কাজের লোক বিদেশে লাগবে, লাগবে লোক, লাগবে লোক, লোক লাগবে, লোক তো আমাদের থেকে যাবে, এখন যাওয়ার জন্য তারা অনেকে একটা বিশাল সুযোগ তৈরি হয়েছিল, এখন তো এই সার্টিফিকেট গুলো আর বিশ্বাসই করবে না আমাদের সার্টিফিকেট করতে না প্রশ্ন করবে ওরা, এটাও কাটিয়ে ওঠার চেষ্টা করবে, কারণ দুর্বৃত্তায়ন যেটা যারা দুর্বৃত্তরা করছে তারা তো করে যাবেনি। আমরা তো মনে করি আরো অনেক সাহেব আছেন জি, তাই না? আমাদের সরকার এগুলি বের করার, এই যে বিএনপি বলছে যে তাদের সঙ্গে ছিল না, আপনার কি কোনো তথ্য আছে কিনা? না না, উনি উনি বলতে চাইছেন যে বিএনপি সঙ্গেও ছিল, হ্যাঁ এই অনেকের সাথে ছবি তুলেছেন, আমরা কিন্তু উনাদের দুজন মন্ত্রীর সাথে ওনার ছবি দেখেছি। তার রাজনৈতিক পরিচয় দেখেন, তার প্রভাব কিসের প্রভাবে তিনি এই পর্যন্ত আসলেন সেটা দেখেন। আজকে আওয়ামী লীগ তার দায়কে অস্বীকার করতে পারবে বাংলাদেশে? সারা বাংলাদেশে আজকে এই শাহেদের শুধু কত যে শাহেদ আছে, প্রধানমন্ত্রী বলেছেন ওনারা চোর ধরেন, আবার ওনাদেরই চোর বলা হয়, আজকে ওনাদের প্রশ্রয়ে ছত্রছায়ায় এই শাহেদরা তৈরি হচ্ছে, তৈরি হয়েছে এতদিনে,
কোটি কোটি টাকা মানুষকে শুধু হাতিয়ে নেয়নি, মানুষকে মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশকে বহির্বিশ্বে খাটো করেছে, বাংলাদেশকে বিপদে ফেলছে। এই সাহেবদেরকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? আজকে দুষ্ট মানুষরা বলছে সাহেবদেরকে আজকে আড়াল করে রাখা হয়েছে, আর সরকারের পৃষ্ঠপোষকতায় তাদেরকে আড়ালে রাখা হয়েছে, তাদেরকে ধরতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে কোনো সময় গ্রেপ্তার হবে, যদি কাসারোয়ে 72 ঘন্টা পেরিয়ে গেল গাড়ি ধরা হতো কিন্তু তাকে পাওয়া গেল না। উনি ছবির প্রসঙ্গটা এনেছেন, সে তো ছোটখাটো লোক, পাতলা লোক না, বেশ মোটা ভারী লোক, তাকে তো পালিয়ে খুব জায়গা নাই আসলে, ঠিক না? ছবি এসেছে আমাদের কয়েকটি জাতীয় প্রোগ্রামে এবং সেলফ ব্রাকারে, কিন্তু বিএনপির যে দুইজন নেতার সাথে ওনার ছবি আমরা দেখেছি, সে কিন্তু ওনাদের বাসার ডাইনিং টেবিল। নেভার, আমি আব্দুল রহমান সাহেবের সাথে কথা বলেছি, উনি তো প্রথমে পরে যেটা হয়েছে উনি কোন একটা ধর্মীয় একটা কোন এক বাসায় ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে হয়তো খাবার টেবিলে সে ছবি এসছে, কিন্তু আপনাদের সাথে যে ছবি সেটা তো আপনাদের মিটিং এ, দলের মিটিং এ ছবি এসছে, আপনাদের প্রধানমন্ত্রীর সাথে ছবি এসছে। আমি নিজেরটাই নিজে তুললাম, আপনি অন্য দিকে তাকিয়ে আছেন, তাই না? এটা তো হচ্ছে, কারো দরকার হচ্ছে। হ্যাঁ, বলছি কি জানেন, এই যে দুর্ব্যক্তি, এরা কিন্তু সরকার যে সরকারে আসুক এদের সাথে থাকতে হবে। এবং এই সাহেদও, যে সাহেবকে নিয়ে আমাদের আলোচনা করছে, দুর্ভাগ্যজনক আমরা রাজনীতি করি, ওনারা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের রাজনীতিবিদদের ব্যবহার করেছেন, এটা অস্বীকার করার জন্যই করেছেন। এবং আজকে কিন্তু সবই প্রকাশ পাচ্ছে, তার বউ কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি বক্তব্য দিচ্ছেন, এই অপকর্মগুলি সে দীর্ঘদিন করে আসছে। আমি বলতে চাই কি জানেন, প্রিন্স ভাই আসেন, আপনারা এই আশায় থাকেন না যে আপনারা দোয়া করবেন গরু মরবে তারপর খাবেন, এটা ভাইবেন না। ভাই, আমরা খেতে চাই না, মানুষকে বাঁচাতে চাই। আমরা মানুষকে বাঁচাতে চাই, আপনাদের মতো খাওয়ার অভ্যাস আমাদের নাই, আপনাদের মতো খাওয়ার অভ্যাস আমাদের নাই, মানুষকে বাঁচাতে চাই আমরা। এটা বন্ধ হয়ে যাচ্ছে না কেন? দেখেন, আপনারা পিপি নিয়ে কথা বলেছেন, এই পিপি আমাদের দেশে প্রথম দিকে আমরা মনে করছিলাম একটা বিরাট বড় একটা যন্ত্র, কিন্তু দেখা যায় না পিপি তো এটা গায়ে দেয় সিকিউরিটির সেফটি। আপনার মন্ত্রীও প্রশিক্ষণ দিতে হবে, এটা বুঝতে বলতে হবে, কারণ এই পিপি কিন্তু আমরা বাংলাদেশে কভার করতে পেরেছি। পাশাপাশি এখন কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যক পিপি রপ্তানি করছি, এবং সেই পিপি দিয়ে প্রথম বিশ্বের অনেক হাসপাতালে ডাক্তার, নার্স, অনেক ধন্যবাদ, কিন্তু কাউসার ভাই দেখেন যে পিপি এর নামে কিন্তু রেইনকোট বিক্রি হয়েছে বাংলাদেশে, বিক্রি হয়েছে, তাই না? মাস্কের নামে N95 মাস্কের নামে কি বিক্রি হচ্ছে আমরা দেখেছি, এগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তখনও এমন সাহেব ছিল, তারাই কাজগুলি করার চেষ্টা করেছে, এবং আপনি দেখবেন এই যে বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হচ্ছে, সেখানেও কিন্তু অ্যালকোহলের মাত্রা নিয়ে ব্যবহার করা হচ্ছে, এরা কিন্তু মানুষ নামে কলঙ্ক। কারণ এই জাতির এবং বৈশ্বিক দুর্যোগের সময় যারা এই কাজগুলি করতে পারে মানুষকে, কারণ এটা স্বীকার তো যে কেউ হতে পারে, ডাক্তাররা হয়েছে আমরা স্বীকার করবো না, কিন্তু আমরা মনে করি আমরা বাংলাদেশের উপজেলা, জেলা, বিভাগীয় এবং ঢাকা শহরের সরকার হাসপাতালে এই বিষয়গুলি আমরা নিশ্চিত করতে পেরেছি। ডাক্তাররা এখন বর্ষা রেখে রোগীদের সেবা করতে পারছে, কারণ এই করোনা কদিন থাকবে, কদিন পরে চলে যাবে, এটা কিন্তু বলা মুশকিল, কিন্তু আমাদের কিন্তু এটা ফিক্স করতে হবে। এর আগে আপনি শুনেছেন যে গুলশান ওই জেকেজি, জেকেজি হেলথ কেয়ার সম্পর্কে তার সিও মিস্টার আরিফ, তার স্ত্রী, জি, আর সাব কি সাবরিনা ইসলাম কি শুনেছি, উনি সরকারি চাকরি করেন, আবার ওখানে আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন গণস্বাস্থ্য সংস্থাকে দায়িত্ব দিয়েছে, আমরা মনে করি গণমাধ্যমে গিয়ে আসতে পারে, কেনা এই যে উত্তরার যে বিষয়টা, এটা কিন্তু প্রথম গণমাধ্যমে এনেছিল, তারপর তার পিছনে গোয়েন্দা সংস্থারা কাজ করে র‍্যাবের মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক, আমাদেরকেও রাজনৈতিক ভাবে তো আমরা কাজ করবো, সামাজিক ভাবে খেয়াল রাখতে হবে, আমার মহল্লায় আমার এলাকায় কোন হাসপাতালটা কি কাজ করছে, রুগীকে সেবা দিচ্ছে কিনা, বেশি টাকা নিচ্ছে কিনা, কেন এই জাতির দুর্যোগ সময়ে মানুষ কষ্ট করে জীবন যাপন করে এবং তারা অসুস্থ হয়, তারা হাসপাতালে যায়। মাস্ক কেলেঙ্কারির জন্য দুদক আবার তমা গ্রুপকেও ডেকেছে, হ্যাঁ সবাইকে ডেকেছে যারা কি পেয়েছে, তাই না? অলরেডি এরকম একটা মহা সংকটের সময় তো সবাই একসঙ্গে থেকে সততার সঙ্গে কাজ করা দরকার। প্রিন্স ভাই যদি একটু বলেন, এই সময় যদি এরকম আমাদের দেখতে হয়, এটা কি একক ভাবে কেবল শাহেদ, পাপুল কিংবা পাপিয়া কোন ব্যক্তিকে কথা বলে কি লাভ আছে, যদি আমাদের টোটাল সিস্টেম রাজনীতি যদি ঠিক না হয়? আসলে আপনি কিছুদিন আগে
একটা টক শো করেছিলেন, তার শিরোনাম ছিল দুর্বৃত্তায়নের রাজনীতি। সেই দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে কিন্তু আজকের এই পাপুলের সৃষ্টি হচ্ছে, এই শাহেদদের সৃষ্টি হচ্ছে, ক্যাসিনো সম্রাটের সৃষ্টি হচ্ছে, এই আপনার খাল বিল নদী নালা দখল হয়ে যাচ্ছে, মসজিদ মন্দিরের জায়গা দখল হয়ে যাচ্ছে, শ্মশানের জায়গা দখল হয়ে যাচ্ছে, আপনার ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, কিন্তু সরকার কিন্তু চোখ বন্ধ করে আছে। আজকে দেখেন এই যে কাউসার ভাই বললেন যে এটা আমাদের কলঙ্ক, এই কলঙ্ক কারা করছে, যে নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল মাস্ক তৈরি করছে কারা, যারা তারাই তৈরি করছে যাদের উপরে সরকারের ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা আছে, তারা মনে করছে, মানে যারা তৈরি করছে তারা মনে করছে আমরা এগুলি তৈরি করে বাজারজাত করে মানুষের কাছে বিক্রি করতে পারবো, কিন্তু আমরা কিন্তু সবকিছুর ধরাছোঁয়ার বাইরে, তারাই কিন্তু করছে। আজকে এই যে শুধু শাহেদ কেন, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক, তিনিও টকশোতে আমাদের আমাদের সাথে আসতেন, তার প্রতিষ্ঠান এই যে ব্যবসা মানে ওষুধ প্রশাসনে K95 যে আপনার মাস্ক সেটা বিদেশ থেকে এনে আনলো, সে এনে মানে নকল মাস্ক এনে ডাক্তারদের মধ্যে সরবরাহ করলো, সেই মাস্ক পরে ডাক্তাররা আপনার আপনার ইয়ে করছে কি বলে আক্রান্ত হচ্ছে, এর আগে যে মাস্ক পিপিএ সরকারের পক্ষ থেকে ডাক্তার চ্যাপ্টার শেষ কেন কেন, তাকে তো আপনি গ্রেপ্তার করতে পারলেন না, তাকে কি গ্রেপ্তার করতে পেরেছেন, আজকে উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলে তাকে গ্রেপ্তার করছেন না, আমাদের সহযোগিতা তো আপনাদের প্রয়োজন নাই ভাই, আমরা তো আপনাদেরকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা বলেছি সম্মিলিত ভাবে প্রতিরোধ করেন, একটা সর্বদলীয় টাস্ক ফোর্স গঠন করেন, আপনারা করলেন না, কেন করলেন না, ওই যে দুর্নীতি করার জন্য, আমরা ওখানে থাকলে আপনারা দুর্নীতি করতে পারতেন না, এই কারণে আপনারা টাস্ক ফোর্স গঠন করেন নাই। আজকে যে এই যে আমিনুলকে আওয়ামী লীগের যে উপপ্রচার সম্পাদক বলা হচ্ছে তার প্রতিষ্ঠান মাস দিয়েছে, তাকে 2 মাস হয়ে গেল তাকে তো গ্রেপ্তার করতে পারলেন না, পুলিশ বলছে হ্যাঁ আমরা অভিযান চালাচ্ছি। আজকে শাহেদ আর দুষ্ট লোকরা বলছে আপনারাই তাকে আড়াল করে রেখেছেন, তাকে কেন গ্রেপ্তার করতে পারছেন না। প্লিজ ভাই কাউসার ভাই অনেক ধন্যবাদ, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আবার অনুষ্ঠানে ফিরে আসবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ আরটিভির বিশেষ অনুষ্ঠান মিল্ক ভিটার সৌজন্যে, আমরা একটু পরে ফিরে আসবো। আমরা কথা বলছিলাম করোনা চিকিৎসায় ভয়াবহ জালিয়াতি এবং রাজনীতির দায়, সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান মিল্ক ভিটা এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম করোনা চিকিৎসায় ভয়ঙ্কর জালিয়াতি এবং রাজনীতির দায়, এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন মিস্টার কাউসার এবং সালি প্রিন্স। আমরা বিরতির আগে খানিকটা কথা বলেছি, কাউসার ভাই যদি বলেন এইটা কি একজন একজন করে ধরে সমাধান হবে নাকি হোল স্বাস্থ্য খাত কিংবা বিভিন্ন সেক্টর গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, এবং এখানে যেহেতু রাজনীতিবিদরা ড্রাইভিং সিটে আছে তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে? আসলে দেখুন এখন আমাদের বৈশ্বিক সমস্যা করোনা, আমরা এটা ফেস করার চেষ্টা করছি, কেন এটা প্রথম বিশ্বের যেমন যেমন নতুন আমাদের বাংলাদেশের মতো প্রথম থেকে আমাদের কিছু সমস্যা ছিল, আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমাদের ঢাকা শহর সহ বিভাগীয় হাসপাতাল, জেলা হাসপাতাল এমনকি উপজেলা হাসপাতালেও ব্যাক করা হয়েছে এবং টেস্টের ব্যবস্থা করা হয়েছে, তাই না? অর্থাৎ এখন মানুষ উপজেলা পর্যায়ে টেস্ট করতে পারছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন প্রতিটা সেক্টরে, দেখেন আপনি লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু এই করোনা সময়টা তো আমাদের বাজেট 580,000 কোটি রাখা হয়েছে, বাড়ানো হয়েছে, আমাদের কিন্তু উন্নয়নের কাজটা চলবে, কিন্তু ওই দুর্বৃত্তায়ন যারা বললেন তারা কিন্তু বসে নেই। আমি গতকাল একটা প্রশ্নতে বলেছিলাম যে দেখেন আমাদের তো 12 বর্ষ শেখ হাসিনা টানা রাষ্ট্রপ্রিয়তায় আছেন, অনেকে আছেন সেই এসআর আমল থেকে, বিএনপি আমল, আওয়ামী লীগ আমল, তারা কিন্তু সরকারের সাথে কোন না কোনো লেগে থেকে সরকারকে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য আপনি যে বিষয়গুলি বললেন রাষ্ট্রের অনেক ক্ষতি করে থাকেন, আমাদের বাপমোট নষ্ট করে থাকেন, এবং এটাই কিন্তু আমরা ধরার চেষ্টা করছি। আমাদের সরকার কিছুটা সফল হয়েছে এবং এই প্রক্রিয়া কিন্তু বহাল আছে। কাউসার ভাই কমিটি করার সময় একটু বাজ বিচার করা হয় না, কাকে কোন পদে দিচ্ছে একটু ফিল্টারিং হয় কিনা, স্ক্রিনিং তো হওয়া দরকার। আওয়ামী লীগের মধ্যে এত দরব বড় বলে কমিটিতে স্থান পাওয়া তো সহজ ব্যাপার না, যার জন্য
আপনারা তো বিভ্রান্ত হয়েছেন গণমাধ্যমের যারা কাজ করেন, আমরা বিভ্রান্ত হয়েছি, তাই না? কিন্তু আমরা তো ধরতে পেরেছি তাকে। আমরা মনে করি সরকারি পদক্ষেপ যেহেতু চালু আছে এই করোনা মহামারী, আমরা এগুলো বের করার চেষ্টা করছি। আরো কয়েকটা সেক্টরে আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলি প্রতিবেদন আসছে এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না যদি বলেন এই সুযোগগুলি নিয়ে কে আমাদের ক্ষতি না করতে পারে, আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না করতে পারে। অনেক ধন্যবাদ। যে ভাবমূর্তি যেন নষ্ট না করতে পারে, প্রিন্স ভাই ভাবমূর্তি মানে কি? ভাবমূর্তির মানদণ্ড কি বা মানে কি সেটা তো আসলে অনেক বড় ব্যাপার। কাউসার ভাই ভালো বলতে পারবে। আজকে আজকে আমি বলি না, আবার আমাকে আমার পরে পরে বলে রাখতে পরে বলে বাংলাদেশ একটা উন্নয়নের রুট মডেল হয়েছে বিশ্বের মধ্যে। বাংলাদেশ এখন বাংলাদেশ সেটা এমনিতে হয় নাই, লেট মি সে বাংলাদেশ এখন উন্নয়নের রোড মডেল না, বাংলাদেশ হচ্ছে দুর্নীতি এবং জালিয়াতি রোড মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কারণে। এই আওয়ামী লীগ সেটা জনগণের সিদ্ধান্ত নিয়েছে। আজকে 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 আপনি বললেন আওয়ামী লীগ ফেস করছে নির্বাচন, আওয়ামী লীগ আমার কথা বলতে দেন, আওয়ামী লীগ ফেস করছে করোনা, আওয়ামী লীগ এই করোনা মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে বলেই তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য আপনারা সংসদে সংসদের বাইরে নানান রকম কথার ফুলঝুরি ছাড়ছেন। এই যে প্রধানমন্ত্রী বললেন যে আমরাই ধরেছি চোর, আমাদেরকে চোর বলা হয়, আজকে বলতে চাই বিনয়ের সাথে যে আপনাদের পৃষ্ঠপোষকতায় এই চোরগুলি সৃষ্টি হয়েছে। এই চোরগুলি বাংলাদেশের, আপনি আমাকে আমাদেরকে বললেন শকুন, আজকে শকুন হলেন আপনারা। আপনারা বাংলাদেশকে খুবলে খুবলে খাচ্ছেন, এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের আজকে অভিপ্রায়। কান পেতে মানুষের হৃদয়ের কথা শোনার চেষ্টা করুন, মানুষের মানুষ কি বলে সেগুলো আজকে যদি দাঁত শোনার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই গড্ডালিকা প্রবাহে যদি গা ভাসিয়ে দেন তাহলে আপনারাই কিন্তু বিপদে পড়বেন। আজকে বাংলাদেশের মানুষকে কিন্তু এত বোকা ভাবলে চলবে না। আজকে যেটা মানে উপস্থাপক বললেন যে করোনার যে ভয়াবহ জালিয়াতি, করোনা কালে ভয়াবহ জালিয়াতি, জালিয়াতি হবে না কেন? আপনাদের সরকারই তো জালিয়াতির মাধ্যমে সৃষ্টি, ভোটের জালিয়াতির মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায় জোর করে আছেন, রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন। তা আপনাদের দ্বারা জালিয়াতি হবে না তো কার দ্বারা জালিয়াতি হবে? বাংলাদেশকে জালিয়াতের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা হাইব্রিড কাউয়া এবং আওয়ামী লীগের দেহে নাকি দূষিত রক্ত দ্বারা পরিপূর্ণ। আজকে সেই দূষিত রক্ত পরিপূর্ণ, এই দূষিত রক্ত আপনাদের দেহে প্রবাহিত করার সুযোগ কে দিয়েছে? আপনারাই দিয়েছেন, কারণ আপনারা তাদের কাছ থেকে আপনারা মানে পান সুবিধা পান, সেই কারণে সেটা দিয়েছেন। আজকে এই কারণে আপনারা বিদেশে আপনারা কি সেকেন্ড হোম করছেন, বেগম পাড়া তৈরি করেছেন, সুযোগ বুঝে হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু আজকে এই দায় মানে দায় নিয়ে পড়ে থাকতে হবে। আজকে বিদেশ বাংলাদেশের মানুষের কপালে কলঙ্কের তিলক আপনারা রেখে দিয়েছেন। বিদেশে আজকে চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে, বিদেশে ফ্লাইট টানতে দিচ্ছে না। আপনারা মনে করতে পারেন কত বড় একটা বড় কাজ হয়েছে, বড় খারাপ কাজ, যে ইতালি থেকে 125 জন বাংলাদেশি যারা ওই দেশে কাজ করতেন, যারা রেমিটেন্স পাঠাতেন বাংলাদেশে, তাদেরকে এয়ারপোর্ট থেকে নামতে দেওয়া হয় নাই, তাদেরকে বাংলাদেশে ব্যাক করে ফেরত পাঠানো হয়েছে। আজকে ইতালি প্রধানমন্ত্রী সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছে, আগামী অক্টোবর পর্যন্ত কোন বাংলাদেশি ফ্লাইট তারা নামতে দিবে না, বাংলাদেশি তারা ঢুকতে দিবে না। আজকে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে আজকে আটকা পড়েছে, তাদের কলঙ্কের, তাদের যে ভাগ্যের আজকে দুরবস্থা, এটা সৃষ্টি করেছে কি? আপনারা করেছেন। আজকে এখান থেকে পরিত্রাণের যে উপায়, সেই পরিত্রাণের উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা, আজকে একটি সুশাসন প্রতিষ্ঠা করা। এই সুশাসন প্রতিষ্ঠা আওয়ামী লীগকে দ্বারা হবে না। আজকে আওয়ামী লীগ দেশ পরিচালনায় যেরকম ব্যর্থ হয়েছে, এই করোনা মোকাবেলায় সেরকম ব্যর্থ হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সেরকম ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এই জালিয়াতির ফ্যাক্টরি থেকে জালিয়াতি তৈরি হবে। আপনারা আপনাদের ইতিহাসটা বলে যান, আপনাদের মুখে এটা মানায় না ভাই, এইসব পুরনো কাশন দিয়ে খেলছেন না, এইসব কথা বললে মানুষ বিশ্বাস করে না। আপনাদেরকে মানুষ এখন আর বিশ্বাস করে না। আপনারা মানুষকে আওয়ামী লীগের এই কর্মের জন্য মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। এই আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে থেকে দেশ স্বাধীন করেছে, এই জন্য মৌলিক অধিকার জনগণ ছাড়াই নির্বাচন করেন, ক্ষমতায় থাকতে চান। হাসিনা আজকে করোনার মধ্যেই বাংলাদেশ সর্বপর্যায়ে জনগণের চাহিদা মেটার জন্য কাজ করে যাচ্ছে। আপনার বক্তব্য দিতে পারবেন, আপনাদের বক্তব্য মিলে শোনা যায় না। আপনারা চিকিৎসা নাই, মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতেছে, আপনারা বলছেন স্বাস্থ্যখাতে আপনারা বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দ তো খুঁজে খেয়েছেন আপনারা। আপনারা এই প্রেস ব্রিফিং রেখে বক্তব্য রেখে আপনারা আপনাদের মতো যার যার এলাকায় জনগণের সহযোগিতা করার চেষ্টা করুন। এবং জনগণ সেটাকে বাহবা দিচ্ছে। আর আপনি যে আপনি যেটা বলতে চাইছেন, আপনি দেখবেন
ইনশাআল্লাহ দুই সপ্তাহ পরে সেই প্লাটটা আবার চালু হবে কূটনৈতিকভাবে যোগাযোগ করে। আপনারা যেভাবে বলছেন যে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না, এটা আমাদের দেশে আসলে আমরাই ব্যবস্থা নিতাম একটা ফ্ল্যাটের জন্য। আপনি দেখেন ইতিমধ্যে অনেক ফ্ল্যাট চালু হবে, এটাকে এভাবে বলার কোন কারণ, তার মানে কি চাচ্ছেন কোন ফ্ল্যাট যেন কোনো চালুই না হয়? নো, আরে বিদেশি পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আমেরিকার পত্রিকায় প্রকাশিত হয়েছে, ব্রিটেনের পত্রিকায় প্রকাশিত হয়েছে, মালয়েশিয়ার পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমরা দেব, কিন্তু আমরা সেটা কাটিয়ে উঠব কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে ইনশাল্লাহ সেটা কাটিয়ে উঠব। কারণ আমাদের যে এক কুটলিক বিদেশ আছে যারা আশাদার মধ্যে আছেন এই করোনার মধ্যে, সেটাও আমরা ধারাবাহিকতা বজায় রাখি। যে আমাদের বিদেশের শ্রম বাজারটা একটা বড় কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে, এটা কিভাবে কাটানো যায় খুব সিরিয়াসলি ভাবা দরকার। আমাদের শ্রম বাজারটা ইতিমধ্যে আমাদের অর্থনীতির বড় শক্তি কিন্তু শ্রম বাজার। হয়তো দুই একটা রিপোর্ট এসছে, কিন্তু আজকে দেখেন যারা ইতালি থেকে নেমেছে আমাদের এখানে চেক করা হয়েছে, তাদের কারোর কিন্তু করোনা পাওয়া যায়নি। হয়তো ইতালি গভর্নমেন্ট মনে করেছে এই জিনিসটা যদি আমরা আবার পুনঃস্থাপন করতে পারি হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে ফ্লাইট চালু। অনেক ধন্যবাদ ভাই, বলেন এটা পুনরুদ্ধার করা বিদেশের শ্রম বাজারে তো বড় ধাক্কা খাবে, এর মধ্য দিয়ে কতটা দ্রুত আমরা পুনরুদ্ধার করতে পারবো? এটা খুব ডিফিকাল্ট, কারণ এই যে রিসেন্টের এই কেলেঙ্কারি কিংবা ওই যে কে জেকেজি যে কেলেঙ্কারি, এটা জেকেজি যে কেলেঙ্কারি এবং বিভিন্ন গণমাধ্যমে যেসব পত্রিকা প্রকাশিত হয়েছে, বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা আমি তো বলেছি বাংলাদেশের ভাবমূর্তি শুধু না, বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এই যে আমরা রেমিটেন্স এর জন্যই কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজকে শক্তিশালী আমরা বলি, সেই রেমিটেন্স আসা কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে সরকার আমি বলি বাংলাদেশ ব্যাংকের পরিমাণ বেড়েছে। আমি বলি আপনাকে এই কথা বলতে দেন যে যেটা হলো সরকারকে এই স্বচ্ছ ভাবমূর্তি যদি ফিরিয়ে সরকার না আনতে পারে তাহলে কিন্তু আজকে এই এই রেমিটেন্স আমাদের আসা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের শ্রমবাজার আজকে বিশাল হুমকির মধ্যে পড়ে যাবে। আজকে এই শাহেদকে যদি আপনারা আড়াল করে থাকেন, শাহেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেন। এই যে জেকেজি, আজকে জেকেজি যে ডাক্তার সাবরিনা সামাজিক গণমাধ্যমে দেখলাম প্রধানমন্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে আছে, এই ছবি তো আন্তর্জাতিক মহলে কিন্তু চলে গেছে। আমরা নির্দেশের কথা বলছি না, হ্যাঁ আপনারা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে, গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে আপনারা নিচ্ছেন, নাহলে কিন্তু গণমাধ্যমে যদি এটা প্রকাশিত না হতো এগুলি কিন্তু এভাবে থেকে যেত। এবং এই যে আপনারা আপনারা বলেন আজকে চিকিৎসা নাই, মানুষ হাসপাতালের পর হাসপাতালে দৌড়াচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, ভেন্টিলেটর পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, এই দিয়ে জনগণ মাঠে দেখতে পারবেন না। পজিটিভের আপনারা সার্টিফিকেট বিক্রি করছেন, এই জেকেজির একটা ল্যাপটপ থেকে 15,000 সার্টিফিকেট বের হয়েছে, আর এই যে রিসেন্টে আপনার প্রায় 10-12,000 সার্টিফিকেট ভুয়া পাওয়া গেছে। এইটা দিয়ে কি হলো? এইটা দিয়ে মানুষকে কিন্তু তার কর্মসংস্থানের ব্যাপারে বিপদে ফেলে দেওয়া হয়েছে। আমি আমাকে আমাকে বলতে দেন, আমি রুবাইত ভাই আমাকে আমার ফ্লোরটা আমাকে থাকতে দেন, আমি যেটা বলতে চাই আজকে আওয়ামী লীগের যে জালিয়াতি ইতিহাস, তাদের যে জালিয়াতি ভাবমূর্তি, এই জালিয়াতি ভাবমূর্তি থেকে দেশকে যদি উদ্ধার করতে না পারা যায় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি আর ফিরে আসবে না। আজকে যারা জালিয়াতের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছে তাদের দ্বারা এই জালিয়াতকে আপনারা ফিরে আনা যাবে না, জালিয়াতি বোঝানো যাবে না, দেশের ইমেজ নষ্ট করার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন না। জি প্রিয় দর্শক, আমরা খুব দুঃখিত যে আসলে আমরা দেখলাম যে একটা ঝগড়া দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হলো, বিতর্ক দিয়েই আমরা ঠিক সমাধানে পৌঁছতে চাই সেটা পারছি না। এরকম করোনার মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর জালিয়াতি ঘটছে জেকেজি কিংবা রিসেন্টের শাহেদের মতো, কিন্তু আদৌ কি দেশ একটা বড় সমাধানের জায়গায় যেতে পারবে কিনা, সুশাসন প্রতিষ্ঠিত হবে কিনা, এই যে একটা মিলিয়ন ডলার প্রশ্ন, এর উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। আজকের মতো মিল্ক ভিটা এই মুহূর্তে বাংলাদেশ এখানে শেষ করছি, আবারও দেখা হবে, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app. Never miss another update.